বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে রাজনৈতিক সংগঠন ও এর কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ খোরশেদুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন। বুয়েটের সব রাজনৈতিক সংগঠন ও এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়। 2019 সালের 11 অক্টোবর বুয়েট কর্তৃপক্ষের দেয়া জরুরি বিজ্ঞপ্তির বৈধতা নিয়ে বুয়েটের শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাহিম রিট দায়ের করেন।